এখন যুবকরা স্টাইল করে রাখে দেখবেন বেশিরভাগ যুবকরা দাড়ি রাখে না আর দাড়ি না রাখার কারণ হলো দাড়িবিহীন মানে হলো লুচ্চামি যেই যুবকরা দাড়ি রাখে না এর প্রধান কারণ হলো লুচ্চামি করা কারণ কারণ গার্লফ্রেন্ড তার সুমো মারতে পারে না ডিস্টার্ব হয় এটা অবিবাহিতরা আর বুড়া কতগুলো আছে এগুলো পরকীয়ার জন্য আছে যেগুলো দাড়ি রাখে না আমি আমি কি বলতে চাই যুবক তুমি কি আল্লাহর নবীকে ভালোবাসো না যেই মেয়ে তিন দিন গোসল না দিলে মোরা কুত্তা পাতা শরীর দিয়ে গন্ধ হবে ওই মেয়েকে তুমি ভালোবাসো যদি তুমি নবীর মহব্বত করে থাকো নবী বলছেন কসি শারিবিহি ওয়াসিরুল্লাহা খালিফুল মাজুসি তোমরা গুপকে কর্তন করো দাড়িকে লম্বা করো আর মাজুস অগ্নি পূজারীদের বিরোধিতা করো বুখারি কিতাবুল লেবাস 5094 নাম্বার লুলুয়াল মাদান 275 নাম্বার মুসলিম কিতাব বললেবাস 4074 নাম্বার তিরমিজি কিতাব বললেবাস 6044 নাম্বার হাদিস বলে ফেললাম এবার আপনাদেরকে বলি ও যুবক তুমি যদি দাড়ি রাখতে পারো অল্প বয়সে সওয়াব আছে না নাই আছে তুমি যুবক দাড়ি বড় বড় রাখো তোমার বাপ যদি না রাখে লোকেরা তোমার বাবার শরম দাবে চাচা মিয়া তোমার পোলার দেহি লম্বা দাড়ি তোমার মুখে দাড়ি নাই যখন তুমি লম্বা দাড়ি রাখবা তোমার বাবাও লজ্জায় দাড়ি রাখবে তোমার চাচাও রাখবে ঠিক না বা ঠিক এজন্য দাড়ি লম্বা রেখে দাড়িবিহীন যুবকদেরকে দেখিয়ে দাও বিশ্বনবীর সুন্নতের কত কিমত কত দাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পরে ওমরের জামানা হাদিস আমি কোন মিথ্যা কথা বলছি না ঘটনাটি বিদায় আওয়ান নিহিয়ার মধ্যে উল্লেখ আছে কিসের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই 9 নাম্বার খণ্ডের 75 নাম্বার পৃষ্ঠায় ওমর ইবনুল খাত্তাব যুবক ছিলেন আপনারা ভালো করে জানেন বাইতুল মুকাদ্দাসটা ওমরের আমলে দখল হয়েছিল বাইতুল মুকাদ্দাসের চাবি ওমরের কাছে দেওয়া হয়েছিল পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবীর কাছেও আবার চাবি হস্তান্তর করা হয় যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের চাবি গ্রহণ করার জন্য যাবেন কিছু সাহাবা পরামর্শ দিল আমার এরকম কাদামাখা জামানিয়া তুমি কিভাবে ওই খ্রিস্টান পাদ্রীদের সামনে যাবা আর তোমার জামার মধ্যে তো তালি আছে এই তালি নিয়ে তুমি কেমনে যাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবারা দুনিয়ার ভোগ বিলাস কি তোমাদের পেয়ে বসেছে নাকি মনে রেখো এই কাবা মাখা জামানিয়া তালি মাখা জামানিয়া রোজা অর্ধ 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 বেলা না খেয়ে থাকি তাম পৃথিবী মুসলমানদের শাসনগত কর্তলগত হয় এবার খ্রিস্টান পাদ্রির অপেক্ষা করছে কখন ওমর ইবনুল খাত্তাব চলে আসবে সবাই ওমর ইবনুল খাত্তাবের ভৃত্য চাকরকে মনে করলো এটা মনে হয় আমার ওমর ইবনুল খাত্তাবের ভৃত্য বললো আমি ওমর না আমি ওমরের চাকর কই ওমর কোন ব্যক্তি যখন কিনা ওমরকে এক নজর বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের ওই খ্রিস্টান পাদ্রী পুরুষ মহিলারা দেখতে লাগলো আল্লাহর কসম করে বলি ইবনে কাসির লিখেছেন আল্লাহর কসম বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের মহিলাগুলা তারা মাটির মধ্যে করে করে দিয়ে কাঁদছিল মুসলমানদের খলিফাকে দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারে নাই এটা কেমন ওমর ছিল তার জামার মধ্যে 70টা তালি লাগানো ছিল এটা ছিল ওমর তার চরিত্র দিয়ে তাম পৃথিবীর অর্ধ জাহানের মতো একটি জায়গা ওমরের হাতের মধ্যে চলে এসেছিল একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আসাদ্দু কুনসি আমরিল্লাহি আমার আমার নবী ওমরের ফজিলত বলেছেন আমার উম্মতের সব থেকে কঠিন সাহাবী হলো আমার সুবহানাল্লাহ কইবেন না 70টা তালি লাগানো ছিল ওমর ঘোষণা দিলেন কুল্লু ইবাদাতিল লাম ইয়াবাতহা আসহাবি রাসূলিল্লাহ হে আমার সাহাবারা প্রত্যেকে আমল করো আল্লাহর নবীর সাহাবীদের মতন কারণ এই কাফেরদের ভয়ে খ্রিস্টানদের ভয়ে আমি ওমর কি আল্লাহর নবীর সুন্নতকে ছেড়ে দেব অসম্ভব রাজত্ব ছেড়ে যেতে পারি কিন্তু নবীর সুন্নতের সাথে কোন বাতিলের সাথে কখনো আমি ওমর কম্প্রোমাইজ আসবো না আর তোমার যুবক তোমার চরিত্র কেমন বানাইছো যুবকরা দাড়ি রাখতে প্রচন্ড ভয় পায় আর অমর কাফিরদের জন্য বিশ্বনবীর সুন্নাকে রাখতে কোনো ভয় তার কলিজার মধ্যে নেই এবার যুবকরা ওয়াদা করব আজকের তাফসির মাহফিল শুনে যেই লোকটা আল্লাহর নবীকে মহব্বত করেন বলেন মহব্বত আল্লাহর নবীরে কে কে করেন হাত নামান
তাহলে আল্লাহর নবীকে محبت যদি করো মেয়েদের محبت ছাড়ো দুনিয়ার محبت ছাড়ো আল্লাহর محبتের কারণে যেই যুবকরা দাড়ি কেটেছো আজকে হাত তুলে প্রমাণ করে দাও আল্লাহর কসম আর জীবনে কোনোদিন খোল লাগাবো না এমন কে যুবক আছে হাত তুলে দেখাও যাদের দাড়ি নেই তারা তুলেন দাড়ি আলোরা আবার দাড়ি উঠবো নাকি হ্যাঁ হাত তুলেন দাড়ি ছাড়া লোক হাত তুলেন বলেন হাত নামাবেন না বলেন হাত তুলেন বলেন আল্লাহর কসম আর জীবনে কখনো দাড়ির মধ্যে খুল লাগাবো না আল্লাহ আমাদের কবুল করুন আমিন সেটা মাশাআল্লাহ তাকে আগে দিনের উপরে বাড়তে দেন তাকে আগে রাখতে দেন প্রথমে সাইজের কথা কোয়েন না সহজ করেন রাসূল বলেন সাকুল আলা হাসবি ও কুলিন নাস মানুষ যেইভাবে তোমার কথা বুঝবে অ্যাচিভ করবে রিসিভ করতে পারবে ওইভাবে বোঝাও তুমি কঠিন করো না সহজ করে দাও সহজ করে রাখতে দেন তারপরে তার দাড়ি রাখার যদি তার ঈমান ইয়াকিন যদি পয়দা হয়ে যায় হুব্বে রাসূল যদি রাসূলের ভালোবাসা তার কলিজার মধ্যে প্রবেশ করে যায় এই যুবক কখনো দাড়ির মধ্যে খুল লাগাবে না আল্লাহ আমাদের কবুল করুন আমিন